অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রথম ক্লাস। আশা করি দেশের দুর্যোগময় অবস্থায় তোমরা নিরাপদে আছো, ভালো আছো। সবাই কে কে আছো যদি কমেন্টস করো তাহলে আমি দেখতে পাবো। আর লাইভের ক্লাসগুলো তোমরা অবশ্যই বাসায় বারবার দেখবে এবং অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমরা প্রতিদিন কিছু কিছু অঙ্ক করব এবং সেগুলো প্র্যাকটিস করব, এবং যে অঙ্কগুলো করানো হবে সেগুলো অবশ্যই বাসায় প্র্যাকটিস করে হোমওয়ার্ক করে ছবি তুলে মেসেঞ্জারে পোস্ট করবা। হোমওয়ার্ক রেগুলার না করলে হয়তো তোমরা শিখতে পারবে না, সেজন্য অবশ্যই হোমওয়ার্ক চর্চা চালিয়ে যেতে হবে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলন 3। দেখতে পাচ্ছি নবম শ্রেণীর শিক্ষার্থীরা চলে আসছো, ক্লাসটা তোমাদের না। আমরা এখন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছি। যাই হোক, শিখতে পারো সেটা আলাদা জিনিস। শাওন, তারপরে সাজিত, তোমাদের নবম শ্রেণী যখন ক্লাস নিয়েছিলাম তখন তোমাদের দেখি নাই, এখন অষ্টম শ্রেণী ক্লাস করতে ইচ্ছে হচ্ছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তোমরাও দেখো, আর অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আছো, ইনশাল্লাহ তোমরা ক্লাস ফলো করো। আমি তাহলে অঙ্কে চলে যাচ্ছি সরাসরি অনুশীলন 3। অনুশীলন 3-এ প্রথম 10 নম্বর অঙ্ক, অঙ্কটা একটু পড়ি। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ আছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার আছে 30 মিটার, সরি 3 মিটার। পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, পুকুর এবং পাড়। পুকুর বলতে যতটুকু অংশে পানি থাকে ততটুকু বোঝায়, আর পাড় বলতে পুকুরের পাশে যে অংশ মাটি সেই অংশটাকে বোঝাচ্ছে। তার মানে পুকুরের দৈর্ঘ্য 60 প্রস্থ 40, অর্থাৎ পানি দ্বারা যে অংশটুকু দখলকৃত সেই অংশটুকু দৈর্ঘ্য এবং প্রস্থ বলা হয়েছে, এবং পুকুরে যে পার আছে বিস্তার 3 মিটার, এটা অবশ্যই তাহলে এর বাইরে। আমাদের এই সমস্ত ক্ষেত্রফল নির্ণয়ের সময় বাহির এবং ভিতর এই অংশগুলো খেয়াল করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমেই পুকুরের দৈর্ঘ্য আছে 60 মিটার, লিখে এটা আমরা 10 নম্বর অঙ্ক আমরা লিখবো। দেওয়া আছে 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। প্রথমে আমরা পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করে নেব। অতএব পুকুরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গমিটার, এটা করলে হবে 2400 বর্গমিটার। তাহলে আমরা পুকুরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমাদের দেয়া আছে পুকুরের পাড়ের বিস্তার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। প্রথমে দেখি আমরা পাড় সহ পুকুরের দৈর্ঘ্য কত হয়। পাঁচশো পুকুরের দৈর্ঘ্য হবে 60 যোগ 3 মিটার পার, অর্থাৎ এটা চারিদিকে ঘোরানো আছে। তাহলে আমাদের এখানে বৃদ্ধি হবে 3 যোগ 3,
পিরামিডের। আমি যদি এটা চিত্র আঁকি, এটা পুকুর, দৈর্ঘ্য 60, প্রস্থ 40, এর বাইরে পার আছে 3 মিটার, এভাবে। তাহলে এই 60 মিটার দৈর্ঘ্যের সাথে এখানে +3, এখানে +3, 3 এবং 3, মোট 6 মিটার পার যোগ হচ্ছে। আশা করি এবার তোমরা বুঝতে পেরেছো, 6 মিটার যোগ হচ্ছে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 60 যোগ 6 মিটার, অর্থাৎ 66 মিটার। তাহলে পেলাম আমরা পুকুরের দৈর্ঘ্য, পার সহ পুকুরের দৈর্ঘ্য 66 মিটার। এবার আমরা পার সহ পুকুরের প্রস্থ, একইভাবে 40-এর সাথে যোগ হবে 3 যোগ 3। তাহলে আমরা পার্শ্ব পুকুরের দৈর্ঘ্য পেলাম 66 মিটার, পার্শ্ব পুকুরের প্রস্থ পেলাম 46 মিটার। এই 46 এবং 66 এই দুটি মিলে হবে আমাদের পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল। আগে জানা আছে সারা পুকুরের ক্ষেত্রফল 2412 মিটার, এখন হবে আমাদের পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল হবে। তাহলে দৈর্ঘ্য আছে 66, প্রস্থে আছে 46 বর্গমিটার। এবার 66 এবং 46 একটু গুণ করি। হ্যাঁ লাবিব, দেখতে পাচ্ছ, ইনশাল্লাহ কোনো সমস্যা হলে বলবা, কমেন্টস করবা। আমরা 66 এবং 46 46 গুণ করে পেলাম 3036। তাহলে আমাদের পার্শ্ব ক্ষেত্রফল হলো 3036 বর্গমিটার। এখন পার্ট ছাড়া পুকুরের ক্ষেত্রফল আর পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল এই দুটি আমরা বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব পারের ক্ষেত্রফল। অতএব পুকুর পারের ক্ষেত্রফল আগে ছিল 2400 বর্গমিটার, বিয়োগ করলে আরো পাচ্ছি 3036 থেকে যদি আমরা 2400 বিয়োগ করি 636 বর্গমিটার, 636 বর্গমিটার। এটি হলো আমাদের পুকুর পাড়ের ক্ষেত্রফল। এটি আমাদের 10 নম্বর অঙ্কের অ্যান্সার। তাহলে আমরা বলতে পারি যে যেটা চাওয়া হয়েছে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত সেটা আমরা নির্ণয় করে ফেললাম। পুকুর পাড়ের ক্ষেত্রফল হবে 636 বর্গমিটার। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কে যাব। এখানে আছে আয়তকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং এর দৈর্ঘ্য প্রস্থে 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। প্রথমেই ক্ষেত্রফলটা দেয়া আছে, তবে এখানে একটু সূত্র তোমাদের জানতে হবে। ক্ষেত্রফল দেয়া আছে 10 একর, 1 একর সমান 4046.86 বর্গমিটার। তোমাদের অনুশীল 3-এর আলোচনা অংশে একটু দেখে নেবো, ওখানে অনেকগুলো সূত্র আছে,
এগুলো মুখস্থ করার চেষ্টা করতে হবে। যদি অনেকগুলো সূত্র, তো মোটামুটি যতগুলো পারা যায় মুখস্থ করতে হবে। অঙ্কের প্রয়োজনে বিশেষ করে যেগুলো লাগে সেগুলোর সাথে সাথে মুখস্থ করে ফেলবা। এখন আমরা 11 নম্বর শুরু করব। 11 নম্বর আমাদের দেয়া আছে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর দেওয়া আছে। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর। 10 এককে আমরা বর্গমিটারে প্রকাশ করব। একটু আগে আমি বলেছি 1 একর সমান 4,046.87 বর্গমিটার। তাহলে আমরা 10 কে যদি 4,046.86 দ্বারা গুণ করি, তাহলে এটা বর্গমিটারে চলে আসবে। গুণটা করলে আসবে 40,468.6 বর্গমিটার। এটা দাঁড়ালে এখন আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলটা বর্গমূলে, সরি বর্গমিটারে, বর্গমিটারে দাঁড়ালো। এখন আমাদের শর্তটা দেওয়া আছে, সেটা হলো এর দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। আমরা এর ধরে নিই প্রস্থটা, প্রস্থ 1 মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? এর 4 গুণ। তাহলে দৈর্ঘ্য 4x মিটার, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। তাহলে ক্ষেত্রফল কি দাঁড়াবে? ক্ষেত্রফল দাঁড়াবে দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, অর্থাৎ 4x² বর্গ মিটার। আমরা প্রস্থ 1 ধরে দৈর্ঘ্য 4 গুণ 4x নির্ণয় করলাম, এবং দৈর্ঘ্য প্রস্থ গুণ করে ক্ষেত্রফল পেলাম 4x². এখন আমাদের আগে ক্ষেত্রফলটা জানা আছে, 44,468.6 বর্গমিটার। ওই ক্ষেত্রফল এবং বর্তমান আমাদের ধরে নেওয়া ক্ষেত্রফল দুটো নিয়ে সমাধান করবো এটা সমীকরণের সাহায্যে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে, চার এক্স স্কোয়ার সমান 4,046.86 বা x² সমান 4,046.86 কে ভাগ হবে 4 দ্বারা। দেখি এটাকে 4 দ্বারা ভাগ করলে কি দাঁড়ায়। বা x = √ ভাগফলটা, ভাগটা একটু করি আমি, তোমরা ক্যালকুলেটার করে ফেলো। 4,046.86, 4,046.86 ভাগ 4, লাস্ট ইস আমাদের 10,117। 10,117.15, অতএব x = আমি মধ্যখানে স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেছি, অর্থাৎ বোথ সাইড বর্গমূল করেছি, এটা আমি একবারই করলাম। এইবারে এটা বর্গমূল কি দাঁড়ায় দেখি আমরা, √10,117.15 বর্গমূল করলে আসলো 100.58 প্রায়। এটা আমাদের এই আয়তাকার ঘরের বা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ। তাহলে আমরা বলতে পারি
প্রকার ঘরের প্রস্থ 110.7 মিটার। আমাদের কাছে চাওয়া হয়েছে দৈর্ঘ্য, তাহলে আমাদের যেহেতু প্রশ্ন দেওয়া আছে দৈর্ঘ্যের 4 গুণ, অতএব আয়তকার সেটা ঘর না ক্ষেত্র বলা আছে, ক্ষেত্র লিখে নিও। গুণ করে ফেলাম 110.58-এর সাথে 4 গুণ, 110.58 গুণ 4, 110.58 গুণ 4, 402.32 মিটার। এটি আমাদের 11 নম্বর এর উত্তর। এখানে আমার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তো আশা করি দুইটা মতো তোমরা বুঝেছো। এরপরে যদি আমরা 12 নম্বর দেখি, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেড় গুণ, ক্ষেত্রফল দেওয়া আছে, পরিসীমা কত, আশা করি একই রকম পেয়ে যাবা। আমি একটু হিন্টস দিয়ে দেই, যেহেতু দেওয়া আছে দৈর্ঘ্য প্রস্থ দেড় গুণ, তুমি প্রস্থ যদি ধরো এক্স, তাহলে দৈর্ঘ্য হবে দেড় গুণ মানে 1.5x। এভাবে ক্ষেত্রফল বের করবা এবং প্রশ্ন মতে এই ক্ষেত্রফল সমান 216 বর্গমিটার, অর্থাৎ এই অঙ্কটার মতোই এটা সমাধান করলে এক্স এর মান বের হবে, অর্থাৎ এক্স মানে প্রস্থ বের হবে। এরপর তোমার দৈর্ঘ্য বের করবা, আর এরপর পরিসীমা নিশ্চয় তোমরা জানো সূত্র 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে হয়ে গেল, তোমাদের 12 নম্বর হয়ে যাবে। এরপর আছে ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ভূমি আছে, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। তাহলে এই ভূমি এবং উচ্চতা ব্যবহার করে তোমরা নিশ্চয়ই ক্ষেত্রফল বের করতে পারবা। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র নিশ্চয়ই জানো, ½ ভূমি ইন্টু উচ্চতা। এরপরে 14 নম্বর, আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, ক্ষেত্রফল কত, একেবারে 10 নম্বরের মতো। এরপরে 15 নম্বরে আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, চারিদিকে 4 মিটার রাস্তা আছে। তোমরা জানো বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে এটাও 10 নম্বর মতো হয়ে গেল। এরপরে 16 নম্বর, ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল দেয়া আছে, ভূমি দেয়া আছে, উচ্চতা কত, হ্যাঁ ½ ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফলের সূত্র বসিয়ে মান বসিয়ে দেওয়া হয়ে যাবে। তো 16 পর্যন্ত একই রকম অঙ্ক। তো আমি আশা করবো তোমরা 16 পর্যন্ত করে ফেলবে, 16 পর্যন্ত হোমওয়ার্ক করে সবাই মেসেঞ্জারে পোস্ট দিবা, আমি দেখবো কোনো অঙ্কের সমস্যা হলে সেটা বলবো, আমি করে দেবো। আর নেক্সট ক্লাস শনিবার 8:30 হবে, শনিবার 8:30 আমরা 17 থেকে শুরু করব। 16 পর্যন্ত কারো প্রবলেম থাকলে আমাকে মেসেঞ্জারে পোস্ট দিয়ে রাখবে এবং মেসেঞ্জারে কমেন্টসে লিখে রাখবা, আমি অবশ্যই করে দেবো। হোমওয়ার্ক অবশ্যই করতে হবে তোমাদেরকে, এটা মাথায় রাখবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ।